সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। তো আজকে আমার সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে, অনেক কাজ আছে। আর আজকে একটা হচ্ছে একটা স্পেশাল ডে, তো সারাদিন অনেক কাজকর্ম আছে। দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে ব্রেকফাস্টের জন্য সাদা আলুর তরকারি করেছি, আর এখানে তেল বসানো হয়ে গেছে, হবে ফুলকো ফুলকো লুচি। এনে বাবা, সাদা আলু তরকারিতে যে কি স্বাদ আমি জানি না, না দারুণ খেতে লাগে। খাও, আমার তো আলু সেদ্ধ মতো লাগে। না একদম তুমি অবাক হচ্ছে, সাদা তরকারি দারুণ হয়েছে, তরকারিটা ভালো আছে বাবা, দারুণ। কালকে রাত্রিবেলা আজকে দুপুরে তরকারিটা খুব সুন্দর হয়েছে। আজকে হচ্ছে এনার ফাংশন, তাই জন্য সকালবেলা উঠে স্নান টান করিয়ে দিয়েছি। আমি যদি করাই নি, ও দিদি করিয়ে দিয়েছে। আমি তখন লুচি ভাজছিলাম, আমি তাতে করে স্নানটা করিয়ে দিয়ে, চুলটা এখনো শুকায় নি না, না ঠিক আছে একটু পরে নে, আবার কালকে তো পরীক্ষা, পরে নে। ভিডিও দেখাচ্ছি চলো। কি জিনিস দেখো, এটা দিদি সাজিয়েছে হ্যাঁ, তার জন্মদিনে। কালকে সাজিয়েছে রাত্রিবেলা, খুব সুন্দর সাজিয়েছে। লাইটটা একটু নিবি দেখা, এই যে তুমি খুব আক্ষেপ, ও সবার জন্মদিনে সাজায়, ওর জন্মদিনে কেউ ডেকোরেশন করে না। ওর জন্মদিনে আমি ছোটবেলা থেকে ডেকোরেশন করি, কিন্তু ও খুব সুন্দর আরো আমার থেকে ভালো করে, সেটা আমি করি না। কি বলতো, ও তো শুধু ডেকোরেশনটা নিয়েই থাকে, আমার তো আরো কাজ থাকে না, ওই জন্য এইগুলো খুব ধৈর্য ধরে ধীরে সুস্থে করতে হয়, যে এই সময়টা আমি দিতে পারি না। তাহলে আমি যদি শুধুই ডেকোরেশন করতাম, তাহলে আমি আরো সুন্দর করতে পারতাম, কিন্তু সেটা হয় না। হ্যাঁ, এবার ছোট করে দিতে হবে। হ্যাপি বার্থডে, আরেকজনই মেন অর্গানাইজার। হ্যাঁ, না সব ঢুকিয়ে দিয়েছি, তুতান একদম রেডি, এখন বাবা দিয়ে আসছে, এর পরের রাউন্ডে আমরা যাব, কেন ওকে একটু আগেই যেতে হবে স্টেজ, আর একটু শেখা যা হয় ফাংশনে আগে আরেকবার রিহার্সাল টিহার্সাল হবে। তো দেখে নিচ্ছি, এখন নিচ্ছিস তো সব সুন্দর করে, আমি হ্যাঁ চশমা রুমাল দেখ আগে আছে, আগে ফাংশনে হ্যাঁ দেখিস, দাঁড়ান দেখছি। সব ঠিকঠাক আছে তো, আর কিছু লাগবে না দুপিরা স্যার, একদম রেডি, বেস্ট অফ লাক, ভালোভাবে করবে। আর আমার এখন আমারই টেনশন হচ্ছে, ওর কি টেনশন হবে, ওর আজকে দুটো প্রোগ্রাম, একটা তোর বড়নগর রবীন্দ্র ভবনে, আর আরেকটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে, একসাথে দুটো। টাটা। জন্মদিনের মেনুটা একদম সিম্পল, বিরিয়ানি আর পায়েস বানানো, আর আমার হচ্ছে ভাত আর মাছের ঝোল, আর কিছু রান্না বান্না করতে দেয়নি না, বসে রান্না বান্না করতে আবার তোমার যেতে হবে না? হ্যাঁ, তুতানো খাবে না, তাড়াহুড়ো করে ওই জন্য আজকে কিছু রান্না বান্না করা হয়নি, আনানো হয়েছে। আমার বাড়িতে কোনো স্পেশাল অনুষ্ঠান হলে হঠাৎ আমার মনটা খারাপ, ভালো রাখার জন্য এদের আমার খুব দরকার। সামনে আসো, এই যে এই টি শার্টটা, সেদিনকে দেখানো হয়নি, এই টি শার্টটা তুতান দিয়েছে বাবাকে, বটল গ্রিন কালার, একটু অন্ধকার অন্ধকার লাগছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না, এটা দিয়েছে আজকে বাবা পড়েছেন। তুতানকে দিয়ে আসলো, তারপরে খাওয়া দাওয়া হলো, এখন আমরা সবাই মিলে রেডি হয়ে এখন বেরোচ্ছি। আমার আমার ওদের প্রোগ্রাম হয়, কিন্তু আমার একটা ভেতর ভেতর টেনশন হতে থাকে কি করবে না করবে, তো এখন বেরাই, দেখি কতটা তোমাদের দেখা। এই প্রথমবার হলো কি রান্না বান্না করতে করলাম না, আমি তো ভেবেছিলাম যেগুলো যেগুলো ভালোবাসে, মাছের মাথার ডাল ভাজা, যেগুলো আমরা করে দিয়ে থাকি, পাঁচ রকম ভাজা মাছ বা মাংস এসব তো করতামই, বারণ করলো। আর রান্নার যেহেতু করে অভ্যাস, সকালবেলা রান্না না থাকলে মনে হয় কি যেন কিছুই নেই, কিছুই নেই, তাও অনেক কাঁচা টাচা অনেক হয়েছে, কাল আবার সংগ্রাম। তোমাদের সঙ্গে কথা বলা শেষ করে তাড়াতাড়ি করে চলে এসেছি, আর আমরাও এসে বসেছি, আর ফাংশন শুরু হয়েছে।
এটা একটা ওডিসি ডান্স দিয়ে প্রথম অনুষ্ঠান শুরু হবে। আমরা পুরোটা দেখতে পারবো না, কারণ আমাদের মাঝপথে বেরিয়ে আসতে হবে, অনেক কিছু অনুষ্ঠান আছে। যেহেতু এটা একাডেমি, তো এখানে অনেক কিছুই শেখানো হয়, সব রকম অনুষ্ঠানই থাকবে। আর এনারা হলেন সমস্ত টিচার, তো ম্যাম সবার সাথে পরিচয় দিন।
If you like my videos, then don't forget to subscribe to my channel and press the bell icon to get notification every time I release a new video. Pushpa naam sunke flower samjhe kya? Aao dekhi fire. Pooja mara jo kehta hai bibi tere mein hai samar, samar. Aisa main jo kehti hoon mara tumhe raat mein lagta hai samar, samar.
এত ভালো অনুষ্ঠান চা ছেড়ে আমাদের মাঝপথেই চলে আসতে হলো, খুব ভালো লাগছিল, আসতে একটু ইচ্ছে করছিল না, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তাই জন্য এখানে আসতে হয়েছে, আর বাড়ি থেকে অনেকটাই দূরে। তো এখানে কি হতে চলেছে সেই খবরটা আমি দুদিন বাদে দেবো, কারণ এটা আমাদের খুবই একটা আজকে গুরুত্বপূর্ণ দিন। অবশ্যই তোমরা সমস্ত কিছু জানতে পারবে, কেননা সব কিছুই তো আমি তোমাদের সাথে শেয়ার করি। এখানে যে জিয়া তুতান দুজনেই আছে, যেহেতু ওরা একসাথে ডান্স শেখে, ওখানেও পারফর্ম করে এলো, এখানে ওরা দুজন একসাথেই আছে। আর আমার বরের তো ভীষণ আনন্দ হয়েছে, বাচ্চারা এত সুন্দর পারফর্ম করেছে, আর নিজের বাচ্চাকে দেখবে স্টেজে যদি পারফর্ম করতে দেখা হয় বাবা মার ভীষণই ভালো লাগে, সে যেরকমই করুক না কেন করছে, এটাই সব থেকে আনন্দের। বাবা বলছে এর থেকে বড় গিফট আর আমার কী হতে পারত। আর আমি জানি আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা এই খবরটা জানার পর খুব খুশি হয়। এরপরে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই, তাহলে আরও অনেক ভালো ভালো ভিডিও যেগুলো আসবে সেগুলো তাহলে দেখতে পাবে। আমরা বাড়িতে এলাম আর তুতানদের প্রোগ্রাম খুব ভালো হয়েছে, আমি তো দেবই, তাতে যদি কপিরাইট আসে কি করবো, আর এত সুন্দর নাচটা তোমাদের অবশ্যই দেখাবো, তো আমার মাও দেখবে, আরও সব আমার আত্মীয় স্বজনরা সবাই দেখতে পাবে, তোমরাও দেখবে, খুব ভালো করেছে বাচ্চারা সবাই, খুব ভালো। বাচ্চারা দেখবে বড় হলে কি, আজকে ওর আমার বরের বার্থডে, অন্যরকমভাবে প্রত্যেক বছর সেলিব্রেশন হয়, একটু বাইরে টাইরে খেতে যাই বা কোথাও ঘুরতে যাই, এবার এরা যখন বড় হচ্ছে তখন এদের মতো করেই সব কিছু হয়, তখন আর আমাদের হাতে থাকে না অনেক কিছু, ইচ্ছা থাকলেও। তো আজ এই দিনটা ভালোই কাটলো, আর খাবার দাবার ও অনেক পেয়েছে, সেই সবই খাওয়া দাওয়া হবে। ও খাবার দিয়েছে দেখো কত কিছু দিয়েছে, এটা তো মিওয়া মিওর পুরো প্যাকেটটা দিয়েছে, তারপরে এখানে কত মিষ্টি, ভালো ভালো সব মিষ্টি দিয়েছে, চকলেটস, মাজা, দাদা বৌদির বিরিয়ানি, জল, আর একটা তো তুতান শেষ করে দিয়েছে, মানে তুতান আমরা সবাই মিলেই খেয়ে নিয়েছি, ওইটা ডান্স ক্লাস থেকে দিয়েছিল, আর এখানে মোগলাই, এটা বাবার জন্য আনানো হয়েছে, তো এত কিছু দিয়েছে, সুন্দর প্যাকেট দিয়েছে, ভালোই হলো বাবার জন্য আমার গিফট হয়ে গেল। হ্যাঁ তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের সাথে দেখা হবে পরের দিন, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।